press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম গতকাল যখন খবরটা পেলাম তখন থেকেই মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠলো কারণ খবরটার মধ্যে কোনো আনন্দ সংবাদ ছিল না ছিল শোক সংবাদ সেটি কি সেটি হলো আমাদের অভিভাবক তুল্য আধ্যাত্মিক পথের শ্রদ্ধেয় পরমপূজ্য স্বামী শরীর ত্যাগ করে রামকৃষ্ণ লোকে গমন করেছে সত্যিই বলতে কি এই সংবাদটা যখন এসে পৌঁছল তখন প্রথমে বিশ্বাসই করতে পারিনি কিন্তু এটাই তো জীবনের নিয়ম জন্ম থাকলে মৃত্যু অবধারিত তাই স্বামী সোমেশ্বরানন্দজির প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানাবার জন্য আজকের আমরা স্বামী সোমেশ্বরানন্দজির একটি অসাধারণ লেখা নিয়ে আলোচনা করব সেটি কি সেটি হলো মানুষের মৃত্যুর পর ঠিক কি হয় লিখেছেন স্বামী সোমেশ্বরানন্দ স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন মৃত্যুর পর কি হয় কেউ বলেন ঘুমিয়ে পড়ে কেউ বলেন পূর্বপুরুষরা নিতে আসেন তাকে। তখন কি অবস্থা লাভ হতে পারে প্রথমত মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো মানুষই বুঝতে পারেন না যে তিনি মারা গেছেন তার শরীর বিছানায় শোয়া সবাই শোকার্ত কেউ বা কাঁদছে এসব দেখে তিনি অবাক হন নিজের শরীরে ঢুকতে চেষ্টা করেন কিন্তু না পেরে ভয় পান সবাইকে বলতে চান যে তিনি এখানেই আছেন কোথাও চলে যাননি আর অবাক হয়ে দেখেন তার কথা কেউ শুনছে না মাঝে মাঝেই তিনি যেন ওই জায়গা থেকে দূরে চলে যান আবার ফিরে আসেন কি হচ্ছে তা বুঝতে পারেন না দ্বিতীয়ত দেহকে শ্মশানে পুড়িয়ে দেওয়ার পর তিনি বুঝতে পারেন নিজের মৃত্যুকে তখন থেকে তার পিছুটান ধীরে ধীরে কমতে থাকে আর যার পিছুটান বা সংসারের প্রতি আকর্ষণ বেশি তিনি নিজের বাড়ির কাছেই থেকে যান সূক্ষ্ম বা বায়বীয় শরীর নিয়ে দেহে থেকে তিনি পরিবারের সদস্যদের সাহায্য করে যাওয়ার চেষ্টা করেন সম্পত্তি পাহারা দেন ক্ষুধা তৃষ্ণা তিনি মেটান খাবারের গন্ধ নিয়ে সংসারের সুখ দুঃখে তিনি প্রভাবিত হন কতদিন এই অবস্থায় তিনি থাকবেন সেটা নির্ভর করে তার পিছুটান বা আকর্ষণের ওপর তৃতীয়ত যার আকর্ষণ বা পিছুটান ততটা তীব্র নয় তিনিও সিদ্ধান্ত নিতে না পারলে বিভ্রান্ত থাকেন ফলে মাঝে মধ্যে দূরে চলে গিয়েও আবার ফিরে আসেন এই যাওয়া আসা চলতেই থাকে তাঁর কষ্ট বেশি হয় চতুর্থত সংসারের প্রতি যার আকর্ষণ কম তিনি মৃত্যুর পর ঘুমিয়ে পড়েন ফলে কোনো চিন্তা থাকে না কতদিন এই অবস্থায় থাকবেন সেটা নির্ভর করে তার মনের সংস্কারের উপর গভীর ঘুমে তিনি আনন্দের আভাস পান কারো ক্ষেত্রে কোনো পূর্বপুরুষ এসে তাঁকে নিয়ে যান ঘুম বিশ্রামের পর তিনি ভুলে যান তার ফিরে আসা জীবনকে পঞ্চমত কেউ বা মৃত্যুর পর কিছুক্ষণ ধরে দেখেন নিজের সবদেহ এবং শোকাবিভূত আপন জনদের প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারেন যে তার মৃত্যু হয়েছে এই সময় তিনি অনুভব করেন যে এক লম্বা নীল রঙের আলোকিত সুরঙ্গের মধ্য দিয়ে তিনি ভেসে চলেছেন কেউ কেউ অবশ্য অন্য রঙের সুরঙ্গও দেখেন যেমন সাদা ধূসর কালো জ্যোতির্ময় ইত্যাদি অনেকক্ষণ এভাবে গিয়ে তিনি কোনো দিব্য আত্মার দেখা পান যিনি আসেন তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য ষষ্ঠত মৃত্যুর পর কেউ নিজেকে খুব হালকা অনুভব করেন যেন তার কোনো ওজন নেই এতদিনের রোগও দূর হয়ে গিয়েছে তিনি বাতাসে ভাসছেন নিচে বিছানায় নিজের সব্দেহ দেখে বুঝতে পারেন যে তার মৃত্যু হয়েছে মনের আনন্দে কিছুক্ষণ হাওয়ায় ভেসে কোনো পূর্বপুরুষ বা দিব্য আত্মাকে দেখতে পান দিব্য আত্মার সঙ্গে চলে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হন সপ্তমত কেউ মৃত্যুর আগেই দেখতে পান কোনো সূক্ষ দেহিকে বুঝতে পারেন যে তাকে নিতে এসেছেন তিনি আসক্তি কম থাকলে তিনি মানসিকভাবে তৈরি হন যাওয়ার জন্য আর আকর্ষণ বা পিছুটান বেশি হলে তিনি কাকুতি মিনতি করেন মুক্তির জন্য কিন্তু তিনি যাবেন না থাকবেন সেটা নির্ভর করে সেই সূক্ষ্ম দেহির উপর এতে গেল স্বাভাবিক মৃত্যুর সময় কিন্তু যিনি অন্যভাবে দেহত্যাগ করেছেন খুন কি দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদিতে তার মন হঠাৎ অনুভূতি শূন্য হয়ে যায় তিনি যেন আদৌ ঘুমে চলে যান আর মৃত্যুর ঘটনা স্বপ্নের মতো বারবার তিনি দেখতে পান বিশেষ কষ্ট হয় না যেন স্বপ্ন দেখছেন এরপর ঘুমিয়ে পড়েন আত্মীয়রা তার জন্য প্রার্থনা বা শ্রাদ্ধ করলে সেই চিন্তা ও ভাব তরঙ্গ গিয়ে মৃত্যু আত্মাকে সচেতন করে এই সময় উপরে দেওয়া সাতটি অনুভবের কোনো একটি তার হয় এবং সেই অনুযায়ী গতি হয় মৃত্যুর পর জীবের সংস্কার তীব্র হয়ে ওঠে শরীর না থাকায় মানসিক তরঙ্গ বড় ভূমিকা নেয় ইতিবাচক অর্থাৎ পজিটিভ তরঙ্গ ভালো পরিবেশ ও সূক্ষ্ম দেহকে আকর্ষণ করে আর নেতিবাচক বা নেগেটিভ তরঙ্গ আকর্ষণ করে খারাপকে এবং এই আকর্ষণ তাকে নিয়ে যায় সমতরঙ্গের পরিবেশ বা জগতে অর্থাৎ কোন ধরনের সূক্ষ্ম জগতে সে যাবে সেটা নির্ভর করে তার মানসিক সংস্কারের উপর এমনটাই এমনটাই বললেন স্বামী সোমেশ্বরানন্দ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের সূক্ষ্ম বিদেহ আত্মার প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণতি আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো খুব বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ